ভাবছি কি যে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল আসলে বাবা আমাকে খেলনা কিনে দেয়নি তাই এরকম করে গাড়ি চালাচ্ছি অথচ এখনকার বাচ্চারা কিছু না চাইতেই পেয়ে যায় বাচ্চা কেনা করতেই খেলনা কু না করতেই মোবাইল পেয়ে যায় অথচ আমরা মাটিতে শুয়ে তিন কিস্তি এরকম গড়াগড়ি করে নাগিন ড্যান্স এই নাগিন ড্যান্স না দেওয়া পর্যন্ত কিচ্ছু কিনে দিত না এখনকার বাচ্চারা কত কিছু খেতে পায় অথচ আমার ছোটবেলা কেটেছে মায়ের খেতে খেতে দুপুরবেলা ভাত খেতে চাইতাম না দিত মায়ের আবার উল্টাও হতো লজেন্স খেতে চাইতাম তাও দিত মায়ের মায়ের খেতে খেতে বড় হয়ে গেলাম তা বড় হয়ে গেলেও আমি কিন্তু শিশু বান্ধব মাঝে মাঝে সময় পেলেই চলে যাই শিশু পার্কে কিন্তু সেখানে যাবার আর কি উপায় আছে হ্যাঁ এই শিশু পার্কে ছোটদের চেয়ে বড়রাই বেশি মজা করে আজ হঠাৎ করে কেন যেন শৈশবের স্মৃতিকে মনে পড়ছে জি মানে আমি আসলে ছোটবেলায় যে মেয়ের পেছনে ঘুরতাম তার নাম ছিল স্মৃতি স্মৃতি আজ তুমি কোথায় না স্মৃতিকে না খুঁজে চলুন বরং আমরা শৈশবের সংজ্ঞাটাকে খুঁজি জীবন গাড়ি স্টার্ট হইবার পর হইতে দুষ্টুমি ও দুরন্তপনার সহিত সখ্য গড়িয়া পিতামাতা ও গুরুজনের অবদ্ধ হইয়া সকল বাধা ডিঙ্গাইবার প্রয়াসে যাহা ইচ্ছা তাহাই করিয়া বেড়াইবার দায়িত্ব জ্ঞানহীন সময়টাকেই বলে শৈশব প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালের শৈশব পর্বে লক্ষ্মী বাচ্চারা দুষ্টুমি করো না চুপটি করে টিভির সামনে বসে থাকো জি এখনই শুরু হচ্ছে তোমাদের প্রিয় অনুষ্ঠান বসে থাকো বসে থাকো না আমি আর বক বক করবো না আছে আমার ছোটবেলার হারিয়ে যাওয়া খেলার সাথী লিজা শৈশব আপনার কেমন ছিল টক মিষ্টি নাকি ঝাল সব মিলিয়ে ছিল কিন্তু বেশি ছিল আমার ফেভারিট সবকিছু তার মানে মিষ্টি ছিল মিষ্টি বলতে পারেন ছোটবেলায় গ্রামের মানে যে কোনো পাখির বাসা কোথায় আছে সেটা আমি জানতাম পাখির বাসায় কোন বাসায় ডিম আছে কোন বাসায় বাচ্চা আছে সে খবরটাও আমি রাখতাম অথচ আমার নিজের বাসায় কি কি আছে সেটা আমি জানতাম না আপনার কেমন ছিল আমারটা আরো উইয়ার্ড ছিল আমার খুব একটা স্বভাব ছিল গাছে ওঠা আচ্ছা আমি ইভেন এখন পর্যন্ত ছোট বড় গাছ দেখলে আমি এটা উঠতে পারি না এটা এটা কেউ জানে না বাট আমি আমি এটা কিন্তু করি আমি তো বড় হয়েছি ছোটবেলা ময়মনসিংহ গৌরীপুরে ওখানে বড় হওয়া এবং আব্বু যেহেতু সরকারি চাকরি করে কোয়ার্টারে বড় হয়েছি তো কোয়ার্টারে তো একটা পরিবেশ আছে একটা বাউন্ডারি আছে এর মধ্যেই আমরা সবাই থাকছি আম চুরি করা এটা করা এটাগুলো হতো সবাই আমাকে খুঁজতো এরকম এরকম করে কারো বাসায় না সবাই খুঁজতো আমাকে গাছে ও আচ্ছা গাছে আর গাছ বেয়ে ছাদেও আচ্ছা এবং একজন আমার নাম দিয়েছিল যে হ্যামিলনের কারণ আমি বের হলেই সব বাচ্চারা একদম আমার সাথে সাথে বের হতো এখনো আপনাকে হ্যামিলনের বাসিওয়ালা বলতে চাই কারণ ছোটবেলায় তো বাচ্চারা আপনার পিছু নিত এখন অনেক ছেলেরা আপনার পিছে পিছে ঘুরে এসে তো আমি জানি আমি একবার এরকম একটা গাছে উঠেছি যে মালিক চলে আসছে এই কেরে তুই আমার আম গাছে কি করিস আমি বলছি আঙ্কেল আমি আপেল খাই আম গাছে আপেল খাও বলে এই তুই আমার বোকা পাইছিস আম গাছে উঠে আপেল খাস আমি বলছি আপেল তো আমি পকেটে করে নিয়ে আসছি বোরের বিচি বা তেঁতুলের বিচি খেয়ে ফেললে মানে গাছ হতো এরকম কোনো বিষয় এটা ছোটবেলায় অনেক ভয় পেতাম এটা যখন আমাদের এটা এটা বিলিভ করতাম আমি বলে খেয়ে ফেলেছি এখন কি হবে এখন এই যে এই তালু দিয়ে ফেটে গাছ হবে উপর দিয়ে আমার সবচেয়ে বড় টেনশন ছিল না জানি শেকড় কোন দিক দিয়ে বের হবে আমি তো চাইল্ডহুডে রবিনহুড হতে চাইতাম তো এই যে প্রত্যেকের ছোটবেলায় একটা এম ইন লাইফ থাকে তো আপনি কি হতে চাইতেন চিন্তা করার আগেই আমি আসলে সঙ্গীত শিল্পী হয়ে গেছি যখন ক্লাস টেনে পড়ি মানে এসএসসি পরীক্ষা দিচ্ছি সেই মুহূর্তে আমার আসলে ক্লোজ আপের নাম দেওয়া হয় এবং সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে যাই তারপরে তো আর আসলে অন্যদিকে চিন্তা নাই তো আমি আসলে এম ইন লাইফ
বইয়ে সবাই দেখে দেখে লিখতো না যে ডাক্তার হবে সবাই, ইঞ্জিনিয়ার হবে সবাই, এরকম একটা ব্যাপার ছিল না? লেখার সময় ডাক্তার ঠিকই লিখতাম, কিন্তু সেটা কিন্তু মাথায় কখনো ছিল না। ছোটবেলায় প্রত্যেকের একটা হিরো থাকে, তো আমার ছেলেবেলায় আমার কোনো হিরো ছিল না, আমার ছিল হিরোইন। তো আপনার ছেলেবেলার, দুঃখিত, আপনার মেয়েবেলার হিরো কে ছিল? সত্যি, এটা একদম সত্যি কথা বলতেছে। অনেকে অনেক সময় জিজ্ঞেস করে যে ক্রাশ থাকে একদম দেখে পাগল হয়ে যাওয়ার মতো, এখানে যেতে পারতাম বা ওনার কাছে যেতে পারতাম বা এরকম আমার লাইফ পার্টনার হবে, আমার এরকম কখনোই ছিল না। সেই সময় যেহেতু আপনি আমাকে চিনতেন না, কি কি খেলতেন? এই যে গোল্লাছুট, বৌছি, এগুলো কোনো খেলতেন? সব খেলা হতো। একটা খেলা ছিল আমরা, একটা দ্বীপের মতো ছিল গোল, ওইটাকে সবার আগে রাউন্ড করে সাঁতার কেটে পার হয়ে আসতে পারে, এগুলো খেলা খেলেছি। সত্যি সত্যি সাঁতার কাটতে পারতেন? হ্যাঁ, ইভেন আমাকে কেউ সাঁতার কাটা শিখায়নি, আমার মামা কয়েকবার শিখাতে চেয়েছিল, আমি একদম পানির মধ্যে ঘুরে ঘুরে ডুবে গেছি। বুঝতে পেরেছি, আপনি ছোটবেলা থেকেই ডুবে ডুবে জল খান। এই যে ডাশকশ, এটা কি বলতেন? খেলতেন না রসকশ, সিঙ্গারা? হ্যাঁ, এগুলো খেলা হতো। ওপেন টি বাইসকোপ, এটা মনে আছে কিনা জানতে চাই? ওপেন টি বাইসকোপ আমার মনে নাই। আর আরো কিছু আছে, এই যে যার নাম রেণুমালা তারে দিলাম মুক্তার মালা, হ্যাঁ এরকম কিছু ছিল আর কি। পুতুল খেলেছেন? পুতুল, পুতুল আমি বিয়ে দিতে চাইতাম না, কারণ আমার পুতুলই অনেক বেশি বেশি সুন্দর থাকতো। এটা এগুলো ছিল অনেক আগে, যেগুলো আমার বেশি বেশি মনে নাই। যুদ্ধ যুদ্ধ আমি খেলতাম, তো আমার এরকম খেলনা পিস্তল ছিল, তো পাশের বাসার একটা আন্টি এসে আমার মাকে বলছে, এই যে আপনার ছেলে বদমাশ, ও তো বড় হয়ে আরো বদমাশ হবে, ও এই সময় এরকম খেলনা পিস্তল নিয়ে খেলছে, বড় হলে দেখবেন সত্যিকারের পিস্তল নেবে। হ্যাঁ, তো আমি বললাম, আন্টি তাহলে আপনি এক কাজ করেন, আপনার মেয়েরে এই ছেলে পুতুল নিয়ে খেলতে নিষেধ করেন। আমরা যখন খেলেছি বন্দুক, তখন কিন্তু আমরা লাঠি দিয়ে বন্দুক মারতাম। ছোটবেলায় যেরকম দম দিয়ে কিট 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 করে আমরা ছুঁয়ে আসতাম, এরকম খেলেছেন কখনো? হ্যাঁ খেলেছি। আপনি তো গানের শিল্পী, আপনাদের দম প্র্যাকটিস করতে হয়। আমি দেখতে চাই যে আমরা দুজনে একসাথে দম দিব, যে কার দম কত। চুরি করবেন আপনি? না, আমি চুরি করব না, একসাথে শুরু করব। কিট 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 আপনার ছেলেকে কি বেদবি শিখাইছেন? হ্যাঁ, ও তো আমার এরকম ধুলা ছিটাই দিচ্ছে, হ্যাঁ ভদ্রতা একটু শেখাতে পারেন? তো সোহেব ভাই, সাবধানে কথা বলেন, সাবধানে কথা বলেন, আপনি জারে তারে যার তার ছেলে বলছেন, আমার ছেলে এটা না, আমার ছেলে ওইটা, যেটা আপনার গাড়ির চাকার পাম ছেড়ে দিচ্ছে। আমি বুঝতে পারছিলাম যে এরকম কিছু বলবেন আপনি। আপনি এরকম ছোটবেলায় কি কি দুষ্টুমি করতেন? আজকে আমি এখানে যে কথাগুলো বলছি, আমি এটা কখনো কোথাও বলিনি। আমার এক আঙ্কেল ছিল, তো আঙ্কেলের হাঁটার স্টাইলটা একটু ডিফারেন্ট ছিল। তো উনি প্রতিদিন যখন মানে 5টা বাজে অফিস শেষ হতো, যেই রাস্তা দিয়ে আসতো ওনার পিছনে পিছনে আমি ওরকম ওরকম নকল করতে না, নকল করে করে হাঁটতাম। বুঝবেই তো আমরা ছোট মানুষ, করতেছি হা হা হু হু করতেছি, আরেক দিন এরকম 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 করে হাঁটতেছি। হ্যাঁ, উনি যেরকম যেরকম হাঁটে ওরকম হাঁটতেছি, আর তারপরে উনি হঠাৎ করে এরকম করে পিছনে তাকায়। তাকানোর পরেই তো শব্দ, দেখতে চাই যে কেমন নকল আপনি করেন। অনেকে বলে যে আমরা হলাম সেই প্রজন্ম যারা বাসের আগায় অ্যান্টেনা ঝুলিয়ে টিভি দেখতো। আমার সময় অ্যান্টেনা ছিল যখন আমি অনেক ছোট ছিলাম, আমি আমার আব্বুকে খালি দেখতাম, আব্বু খালি আমাকে বলতো, লিজা হইছে? একটা পুকুরে 4টা বাচ্চা গোসল করছে, একে এক কথায় কি বলা যায়? চৌবাচ্চা হয়ে গেলে তো, চৌবাচ্চা, চৌবাচ্চা হলে তো হ্যাঁ অন্য কিছু হয়ে যাবে। দারুণ দারুণ, একবারে সঠিক উত্তর দিয়েছেন, তার মানে বুঝছি যে আপনাকে প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যাবে। আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করছি, আপনাকে ফটফট উত্তর দিতে হবে। আচ্ছা, ওকে, এক কথায় বলুন, আপনার শৈশব কেমন ছিল, রঙিন নাকি সাদা কালো? রঙিন। ছোটবেলায় মায়ের হাতের কোন জিনিসটা সবচেয়ে মধুর লাগতো, বিরানি, দৌড়ানি, বকুনি নাকি প্যাদানি? খেলনা কিনে না দিলে বাচ্চারা এটা ভাঙে ওটা ভাঙে, খেলনা কিনে দিলে বাচ্চারা কি ভাঙে? খেলনা কিনে দিলে খেলনাই ভাঙে। দারুণ দারুণ দারুণ, একেবারে দারুণ উত্তর। শৈশবে আপনি সবচেয়ে বেশি কি হারিয়েছেন, কলম, জ্ঞান নাকি দাঁত? দাঁত। দাঁত হারিয়েছেন? দাঁত হারিয়েছে আর পেয়েছি। শৈশবে আপনাকে কোন নামে ডাকলে খুশি হতেন, খুকি নাকি বুড়ি? বুড়ি, বুড়ি বল, বুড়ি বলতোই। হ্যাঁ, এখন কোন নামে ডাকলে খুশি হন, সুকণ্ঠী লিজা নাকি সুন্দরী লিজা?
সুকণ্ঠী অবশ্যই। লালবাতি জ্বলে গেছে, তার মানে এই নিয়ে আর কথা না বলাই ভালো। ভেরি ব্যাড। শৈশব নিয়ে কথা বলছিলাম, তো শৈশব নিয়ে অনেক গান আছে, তো আপনাকে বলতে হবে কোন গানটি আপনার মনে বেশি ধরছে। আপনাকে শোনাচ্ছি প্রথম গানটি। প্রথম গানটি শুনলাম, এবার শোনাচ্ছি দ্বিতীয় গানটি। আমি লাইনটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। বলুন কোন গানটি আপনার বেশি মনে পড়ছে? দুটো গানই তো অনেক সুন্দর গান, কিন্তু মনে হয় সেকেন্ড গানটা আমাদের সাথে একদমই বেশি রিলেটেড, একদম সুন্দর করে বোঝানো হয়েছিল যে নির্ভেজাল জীবন। আবার এর বাইরে আপনার কোনো গান মনে পড়ছে? এখন তো অনেকদিন কাজ করতে করতে নিজের অনেক ভালো লাগার গান হয়েছে, সেখান থেকে একটা গান তুমি আসবে বলে। ওকে শুনি। তুমি আসবে বলে জোনাকিরা দলে দলে কথা গেঁথেছে, কাছে ডাকবে বলে তোমাকে আমাকে নিয়ে দেখো সুর বেঁধেছে। আপনার গলা খুবই মিষ্টি, আপনার গলা যেহেতু মিষ্টি আপনাকে তো মিষ্টি খাওয়াবই। প্রিয় দর্শক একটু অপেক্ষা করুন, আপনাদেরকেও মিষ্টি খাওয়াবো। মিষ্টি নিয়ে ফিরছি ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক বিরতির পরে ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝালে শৈশবের স্মৃতি চারণ। আমি আছি বুড়ো খোকা, আর আমার সঙ্গে আছেন বুড়ি খুকি কণ্ঠশিল্পী লিজা। এত বুড়ি বানিয়ে দিলেন এখন। জি, আমরা যেহেতু ছোটবেলার কথা বলছি, আচ্ছা একটা জিনিস আমরা বড়, ওকে, একটা জিনিস খেয়াল করেছেন যে এই সময় কিন্তু 3G 4G যুগ চলছে, অথচ আমাদের সময় কিন্তু এরকম 3G 4G এসব ছিল না। আমাদের সময় ছিল গুরুজি, পিতাজি, মাতাজি, ওস্তাদজি, ওস্তাদজি, ওরা কানের গোড়ে একটা দিত না, এমনি নেটওয়ার্ক চলে আসতো। মিষ্টি খাওয়াবো আপনাকে, ওকে। দেখে নিচ্ছি মিস্টার মিষ্টিকে, আসছে শামীম ইসলাম। কি অবস্থা ভাই? আমাদের শৈশব কিন্তু অনেক আনন্দে কাটছে। কিরকম একটু জানতে চাই? আমরা ছোটবেলায় কি করতাম? গুল্লা ছুট খেলতাম, দাঁড়িয়া বান্দা খেলতাম, বৌমাছি খেলতাম, তো আমাদের সমস্ত শরীরের এক্সারসাইজ হয়ে যেত। এখনকার ছেলেরা কি করে? কি করে? ওদের শুধু এক্সারসাইজ হয় দুই আঙ্গুল আর মুখের। আমাদের সবচেয়ে ভালো সময় কিন্তু কাটতো বিকেলবেলা। আচ্ছা, ওকে। বিকেলবেলা আমরা 1-1.5 ঘন্টা হাডুডু খেলতাম, কখনো বা 2-3 ঘন্টা ক্রিকেট খেলতাম, বা সন্ধ্যাবেলায় মা পিটে ঘরে নিয়ে যেত, ঘরে নিয়ে যেত, 1-1.5 ঘন্টা ফুটবল খেলতাম। ফুটবল খেলতাম। এখনকার ছেলে মেয়েরাও কিন্তু ফুটবল ক্রিকেট খেলে, কিন্তু কতক্ষণ 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 খেলে? এই যতক্ষণ ওদের মোবাইলে চার্জ থাকে। আরো একটা দোকানদার কুটুস করে খুলে বললো মামুনি তুমি 3টা কোল্ড ড্রিঙ্কস এখনই খাবে? বলে আরে না, কি বলেন, আমার গানের টিচার তো আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে নিষেধ করেছে। বোতল খোলার সময় যে কুটুস কুটুস শব্দটা হয় ওটা আমার খুব ভালো লাগে। আপনি তাই করতেন নাকি? আমি জানি না কোইনসিডেন্স মিলে গেছে কীভাবে, আমার কিন্তু এভরিডে বিকেলবেলায় একটা কোল্ড ড্রিঙ্কস আমার খাইতেই হবে। ইভেন আব্বু অফিস 5টায় শেষ হতো, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতেই হবে। আমার ভাতিজি 8 বছরের, ও দেখি একটা বই খুব মনোযোগ দিয়ে পড়তেছে। বই? হ্যাঁ, বইয়ের নাম সন্তান লালন পালনের 101টি উপায়। আমি তো অবাক, কিরে তুই এই বই পড়তেছিস? ও ভাব নিয়ে বলতেছে, দেখতেছি আমার বাবা মা আমাকে ঠিক মতো লালন পালন করতেছে কিনা। এখনকার বাচ্চারা এরকমই আসলে। আমার বয়স যখন 5, তখন আমার পাশের বাসা এক মেয়ে সুমার বয়স 10, আমি গিয়ে বললাম আই লাভ ইউ, ও তো খুশিতে বললো ওরে কিউট, আই লাভ ইউ টু, তাই নাকি? কিন্তু যখন আমার বয়স 20, ওর বয়স 25, আমি আবার গিয়ে বললাম আই লাভ ইউ, বলে ফাজিল কি বলিস, দাঁড়া আজকেই আঙ্কেলকে সব বলে দিব। তো এদিকে আমরা কি বুঝলাম, কি যদি কিছু বলার থাকে ছোটবেলা বলে ফেলে নিরাপদ। বড়বেলায় একটা থাপ্পড় খাবে, ভুল করেছি সেই বয়সে কেন বললাম না। আপনি
তোমার সাথে আমার দেখা হওয়ার কোনো চান্স ছিল না ছোটবেলায়। ওকে, আমার পাশের বাসায় জমজ দুই ছেলে হাবুল কাবুল। তো একদিন দুপুরবেলা দেখি হাবুল খুব হাসতেছে, কাবুল কান্না করতেছে। আমি বললাম, কি রে ও এমন কান্না করতেছে কেন? আর বললো না, আম্মু ওকে মনে করে আমাকে দুইবার খাওয়াই দিচ্ছে, আর আমাকে মনে করে শীতের মধ্যে দুইবার গোসল করাই দিচ্ছে। আমি যখন ছোটবেলা স্যারের কাছে পড়তে যেতাম, স্যার খুব জ্ঞান দিত, শোন স্বামী সবসময় সামনের দিকে আগায় যাবি, দৌড়ে যাইতে না পারস হাইটা যাবি, হাইটা যাইতে না পারস হামাগুড়ি দিয়ে যাবি। আমি বললাম, স্যার সবই তো বুঝলাম, কিন্তু যাবো কই? একবার আমার এক বন্ধুকে নিয়ে আমবাগানে আম চুরি করতে গেছি, তো হঠাৎ দেখি দারোয়ান আমাদের দিকে দৌড়ে আসতেছে। এই দেখে আমার বন্ধু তো লাফ দিয়ে গাছ উঠে গেল, দারোয়ান এসে আমাকে দিল মাইক। পরের দিন আবার চুরি করতে গেছি, এবারও দারোয়ানকে আসতে দেখে আমার বন্ধু তো গাছ উঠে গেল, আমি তো আর গাছ উঠতে পারি না, দারোয়ান এসে আমাকে দিল মাইক। আমি অনেক কষ্ট করে গাছ ওঠা শিখে আমার বন্ধুকে নিয়ে গেছি আম চুরি করতে। এইবার দারোয়ান দেখে আমি তো তাড়াতাড়ি গাছ উঠে গেছি, দারোয়ান আমার পিছন পিছন গাছ উঠে আমার দিকে সময়, আপনি আমাকে মারতেছেন কেন? তো চুপ, বারবার নিচে যেয়ে থাকে, উই মার খা, এবার তুই খা। দারুণ, এখন তো আমি বড় হয়ে গেছি, বড় না আপনি বুড়া হয়ে গেছেন। তো এখন বড় হয়ে ভাবি, ছেলেবেলা সবার সময় এত আনন্দ কাটে কেন? কারণ ছেলেবেলা তার কারো বউ থাকে না। আচ্ছা, এটা বলতেই একটা তো ফোন চলে এসছে। হ্যালো, কে বলছেন? ও আচ্ছা, আপনার বাড়ির পাশে তাপস ভাই। আমি চিনি, আপনি চিনেছেন? না। আচ্ছা জি, বলুন বলুন কি হয়েছে? লিজার পুতুলের সঙ্গে আপনার পুতুলের বিয়ে দিয়েছিলেন? আচ্ছা, ওই পুতুল দম্পতির আবার বাচ্চা হয়েছে? তারপর কি অবস্থা? বাচ্চার নাম রাখতে হবে? আচ্ছা, বাবা মা প্রথম ছেলে বাচ্চা, ছেলে বাচ্চা, ছেলে বাচ্চা, হ্যাঁ, কি নাম রাখা যায়? ওনার নাম তাপস আর আপনার নাম লিজা, কি নাম রাখা? আপনি একটা বের করে দেন নাম। আমি, আচ্ছা এক কাজ করেন, তাপসের তা আর ওনার লিজার লি, বাচ্চার নাম রাখেন তালি, জোড়া তালি সংসার। কেমন লাগলো মিষ্টিগুলো? তালি, মিষ্টি অনেক মজা। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা মিষ্টি একেবারে চেটে পুটে খেয়েছেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন শৈশবের স্মৃতি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালে, চলছে শৈশবের স্মৃতিচারণ। আছেন আমাদের প্রিয় কণ্ঠশিল্পী, আমার বান্ধবী লিজা। বারবার এরকম বান্ধবী বলে, মানে ডোন্ট মেক মাই অডিয়েন্স কল, এত এজ না আমার। বিরতির সময় আমার মাথায় একটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে টিফিন পিরিয়ডে যারা ক্লাস থেকে পালিয়ে যেত, তারা কি এখন লাঞ্চ টাইমে অফিস থেকে পালিয়ে যায়? যদি এরকম করে থাকে অভ্যাস, থাকতে পারে। তাদেরকে কি করা উচিত? ঝালাই করা উচিত। তাদেরকে ঝালাই করা হবে, কিন্তু তার আগে আপনাকে ঝালাই করা হবে। আমি কি করলাম? মুলাদি বরিশাল থেকে জীবনানন্দ ঠাকুর, কি নাম রে বাবা। আপনি যখন একা থাকেন তখন কোনটা বেশি মনে পড়ে, শৈশবের স্মৃতি নাকি ঐসবের স্মৃতি? শৈশবের স্মৃতি। শৈশবে আপনার ঐসবের স্মৃতি মনে পড়ে? ধন্যবাদ। ঐসবের না, মানে প্রোগ্রামে যেগুলো বলছি আগে সেগুলোর কথা মনে পড়ে। ওই তো ঐসব দুষ্টুমির, যারা দেখছে তারা বুঝবে। ওকে, কচুয়া চাঁদপুর থেকে মতলবউদ্দিন, উনি প্রশ্ন করেছেন, ছোটবেলার কোন স্মৃতিটা এখনো মনে দাগ কেটে আছে? মামা সাঁতার শিখাইতে যেয়ে আমাকে পানির মধ্যে ডুবাইছিল। আচ্ছা, এটা উনি আরেকটি প্রশ্ন জুড়ে দিয়েছেন, সেটা অবশ্য অপশন আছে। আপনার শরীরে এখনো কোন জিনিসের দাগ আছে? ঝাড়ু, স্যান্ডেল, খুন্তি, স্কেল নাকি বেল? এগুলা কিছুই না, খামচির দাগ আছে। খামচির দাগ। দুঃখ বিলাসী সুরাইয়া, বাহ, এটা তার ফেসবুক আইডি, উনি প্রশ্ন করেছেন, আচ্ছা, ছোটবেলায় নিজের সামনে অন্য কারো প্রশংসা করলে হিংসে হতো, এখন আপনার সমসাময়িক কোন গায়িকার প্রশংসা করলে আপনার হিংসে হয়? আমার কখনো হিংসে হতো না, কারণ আমি বিলিভ করি যেটা সেটা হচ্ছে আমার, যেটা সেটা আমারই, সেটা অন্য কারো হবে না, আপনার যেটা সেটা আপনারই। কম্পেয়ার করতে গেলে না, আমি আসলে কম্পেয়ার আমার নিজের সাথে অলওয়েজ। চাপাই নবাবগঞ্জ থেকে জয়নাল মিস্ত্রি, আচ্ছা, প্রশ্ন করেছেন, শৈশবে কেউ বাবার পকেট থেকে টাকা, কেউ রান্নাঘরের বয়াম থেকে আচার, কেউ অন্যের বাগান থেকে আম চুরি করে, আপনি কবে থেকে মন চুরি করা শুরু করলেন? আমার মনও কেউ ওভাবে চুরি করতে পারেনি এখন পর্যন্ত, এন্ড আমি চুরি করা আসলে শুরু করেছি কিছুদিন ধরে।
একটা সুযোগ যদি পেতাম। না আমি চুরি করে ফেলেছি অলরেডি। স্মার্ট বয় সালমান, এটাই তার ফেসবুক আইডি, উনি জানতে চেয়েছেন আপনি ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন, গানের প্রতিযোগিতাতেও আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, আদর্শ এবং সততা দুটোর মধ্যে নিজেকে কোনটিতে চ্যাম্পিয়ন হিসেবে দাবি করেন? কোন দুটোই আমি গানটাকে বা সুরের খেলাতেই বেশি পছন্দ করি। খুবই ভালো, কিন্তু কারো জীবন নিয়ে খেলবে না। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। মনপুরা ভোলা থেকে মিস টুনটুনি, অনেকেই হারানো শৈশব নিয়ে আফসোস করেন, আপনি শৈশবে কি কি হারিয়েছেন? শৈশব হারিয়েছি আমি। শৈশব হারিয়েছেন, কি কি ফিরে পেতে চান, সরলতা, সৌন্দর্য নাকি সুখ? সুখ। সুখ হারিয়েছেন? ছোটবেলায় যে সুখটা ছিল সেটা তো এখন আমি চাইলেও পারবো না। এখন যে কোনো কিছু করলে, কথা বললে, কোথাও গেলে চিন্তা করতে হয় বারবার। দর্শকদের পাঠানো প্রশ্ন শেষ, আমি নিজে থেকে একটা প্রশ্ন করতে চাই। আবার ঝালাই। ছোটবেলায় আমরা কম কষ্ট পেলেও আমরা অনেক জোরে কাঁদতাম, আমাদের কান্নার আওয়াজ হতো করে, হ্যাঁ, বেশি। অথচ বড় হয়ে আমরা অনেক বড় কষ্ট পেলেও আমাদের কান্নার আওয়াজই হয়তো বের হয় না। তো জানতে চাই লিজার কষ্টটা কি? আমার কষ্ট নাই। সর্বশেষ কবে কেঁদেছেন? মনে নাই। সর্বশেষ কবে অন্যকে কাঁদিয়েছেন? কারোর সাথে কখনো কথা হয় সে আমাকে বুঝতে যাচ্ছে না, বা আমি তাকে বুঝতে পারছি না, বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানে খুব তুমুল ঝগড়ার মুহূর্তে, তখন আমি আর কথা বলতে পারি না, আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। অন্যকে লাস্ট কবে কাঁদিয়েছেন সেটা অন্তত বলুন। আপনার আড়ালে আবডালে কেঁদে যাচ্ছে, তাহলে সেটা আপনি বের করে নেন, আপনার দায়িত্ব। অন্য কারো খবর জানি না, তবে ওনার জন্য ভেতরটা কেমন কেঁদে উঠছে এটুকুই। শৈশব নিয়ে অনেক কথা বলছিলাম, অপেক্ষা করছে ঝালাইবাজ, শুনবো শৈশব নিয়ে তার বক্তব্য। আপনার ঘরে যদি একটি শিশু থাকে তাহলে আপনি বাবা, যদি দুটি শিশু থাকে তাহলে আপনি রেফারি, আর যদি তিনটি শিশু থাকে তাহলে আপনি থার্ড আম্পায়ার। শিশু হলো তারাই যাদের জন্মের পর প্রথম দুই বছর চলে যায় হাঁটা আর কথা শেখাতে, এবং তার পরের ১৬ বছরই কেটে যায় তাদের মুখ বন্ধ রাখা আর স্থির হয়ে বসে থাকা শেখাতে। ডেভেলপমেন্টাল সাইকোলজি অনুসারে শৈশবকালকে হাঁটা শিক্ষার সময়, খেলার সময়, বিদ্যালয়ে যাওয়ার সময় এবং বয়সন্ধিকাল সময়ে ভাগ করা হয়েছে। দেশ ভেদে শৈশবকালের বয়সসীমা ১৫ থেকে ২১ বছরের মধ্যে, অধিকাংশ দেশে তা ১৮ বছর। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য এডুকেশন অব ইয়াং চিলড্রেনের মতে শৈশবের প্রাথমিক পর্যায়ে ৮ বছর পর্যন্ত। এই পর্যায়ে শিশুরা দেখে, পরীক্ষা নিরীক্ষা করে এবং বড়দের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন জিনিস শিখে থাকে। নিজের ছোটবেলার কথা ভাবলে কি ভেসে ওঠে আপনার মনের পর্দায়? স্কুলে ছুটির ঘণ্টি বাজতেই এক ছুটে দৌড়, পাখির বাসার খোঁজে গাছের ডালে ওঠা, পুকুরে সাঁতার কাটা, দল বেঁধে নদীতে দাপিয়ে বেড়ানো, আহা কি দুরন্ত সময়ই না ছিল। আর এখন শিশুদের কাঁধে ভারী স্কুল ব্যাগ, সকাল সন্ধ্যা হয় স্কুল নয় প্রাইভেট টিউটরের কাছে ছুটোছুটি, হাতে হাতে মোবাইল, ল্যাপটপ বা অন্য ইলেকট্রনিক ডিভাইস, সবুজে নয়, প্রকৃতিতে নয়, চোখের দৃষ্টি নিবদ্ধ মনিটরে, তারা বেড়ে উঠছে যন্ত্র নির্ভর শৈশব স্মৃতির মধ্য দিয়ে, ফলে বিঘ্ন ঘটছে মানসিক বিকাশ। শিশুদের শারীরিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ খেলাধুলা, কিন্তু গ্রামের শিশুরা মাঠে খেলাধুলার সুযোগ পেলেও শহরের শিশুদের কি তা আছে? স্কুলে মাঠের অভাব, যানজট ও নিরাপত্তাহীনতার কারণে দূরের মাঠে খেলা বা বন্ধুদের সঙ্গে বেড়ানোটা শহরের শিশুদের কাছে স্বপ্নের মতোই। আর আমরা কি পারছি শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে? পত্রিকার পাতা খুললে শিশুশ্রম, শিশু নির্যাতন আর শিশু ধর্ষণের খবর, কতটা বর্বর, পাষণ্ড আর মানুষরূপী জানোয়ার হয়ে উঠলে এভাবে ধ্বংস করে দিতে পারি শিশুদের ভবিষ্যৎ, ভেবেছেন কখনো? মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, আমরা কি পারছি আমাদের শিশু সন্তানদের রঙিন শৈশব উপহার দিতে, নাকি অতি আধুনিকতার দোহাই দিয়ে কেড়ে নিচ্ছি তাদের আনন্দময় রঙিন সোনালী শৈশব? আপনার মনেও কি জাগে প্রশ্নগুলো? ঝালাইবাজের বক্তব্য শুনলাম, এ নিয়ে আপনার শেষ কথা শুনতে চাই। মেয়ে বাচ্চাদেরকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে, ছেলে বাচ্চাদেরকে কিভাবে বড় হওয়াটা, হ্যাঁ, এই শিক্ষাগুলো যাতে আমাদের বাবা মারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে দেওয়া হয়, এই অতটুকু কথাই আমার মানে আজকের এই আয়োজনের শৈশবের স্মৃতি মনে হয়ে বলতে ইচ্ছে হলো। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে শৈশবের স্মৃতিচারণ করে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমরা যখন ছোট থাকি তখন চাই যে ইস কবে বড় হব, কবে বড় হব, আর বড় হয়ে চাই ইস যদি একবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম। প্রিয় দর্শক, আমরা বড় হব কিন্তু বুড়ো হব না। আজকের মতো বিদায় নিচ্ছি, এখানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে।